Hi friends, welcome to my channel, Dolly's Vlog. চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আর আজ হচ্ছে ছোট মামির বার্থডে তো তার আগে তোমাদের সকলকে জানাই ডলিস ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর আমি তো এখন আছি পাণ্ডবেশ্বরে আর আমার মামার বাড়ি তো জানোই যে আমার মামার বাড়ি হচ্ছে হযরতপুর তো এবার মামা আসবে নিতে আজ যাব আর সেরকম কিছু সারপ্রাইজ হচ্ছে না মানে আমি দিচ্ছি না এটা এটা আমার মামাই দিচ্ছে মানে আমি মামাকে ভাগ্নে বলি তো ভাগ্নে দিচ্ছে মামিকে সারপ্রাইজ মানে সারপ্রাইজ বলতে কেক কাটিং হবে শুধু ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে তো আমি কেক নিয়ে চলে এসেছি যেহেতু আমাকে আনতে বলেছিল আর ভাগ্নে পয়সা দিয়েছে তো আমি নিয়ে চলে এসেছি আর মামার বাড়ি যাব এবার এখন যাব না এখন বাজে 10টা আর মানে সকাল 10টা আর যাব বিকালে ওই 5:30টা 6টা কাছেই রাতে গেলেও কোনো প্রবলেম নেই তাই সন্ধ্যেবেলায় যাব আর এই তো কবে মামার বাড়িতে গেলাম আবার যেতে হচ্ছে তো যাব আর তোমাদেরকে পুরোটাই দেখাবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো একটা বেড়াল এসেছে এখানে তো আমাদের বাড়িতে 4টে বাচ্চা দিয়েছে কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটা বাচ্চা আছে আরোগুলো আছে দাঁড়াও দেখাচ্ছি এখানে দেখো তিনটে আছে দুটো ছাই কালারে একটা বাদামি আর একটা বাদামি কোথায় আছে খুঁজে পাচ্ছি না দাঁড়াও দেখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর না দেখো এই দেখো পেয়ে গেছি 4টাকেই দেখো বিস্কুট দিচ্ছি তাও খাচ্ছে না ওই আগে ভাই দিয়েছে ওগুলোই খাচ্ছে এবার আমি রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে 7টা সন্ধ্যে 7টা এবার মামার বাড়ি যাবো আর তোমাদেরকে সবটাই দেখাবো তুমি দেখতে থাকো এই দেখো ভাগ্নে এখানে পকোড়া আনতে গেছে মামি বলেছে বার্থডেতে আমি পকোড়া আর ফুচকা ছাড়া কিছু নেব না তো ভাগ্নের জন্য পকোড়া আনতে গেছে দেখো পকোড়া নিয়ে চলে এসছে কিন্তু ফুচকা পেলো না এই সময় মামি এখন ভাগ্নেকে দরজা খুলে দিচ্ছে আর আমি লুকিয়ে আছি তো এই যে আমি চুপচাপ এবার অন্য দরজা দিয়ে ঢুকছি তো এই যে দেখো আমি দরজার পাশে লুকিয়ে আছি মামি জানি না যে আমি রুমের ভেতরে চলে এসেছি তো এবার সারপ্রাইজ চলে এসছি আমি মামার বাড়ি দেখতেই তো পেলে তোমরা আগেই মানে তো সারপ্রাইজ পুরো জানতোই না যে আমি আসবো আর তুই জানতেই আসবো ওকেও আমি বলিনি যাতে ও না বলে দেয় মামিকে মামি পুরো টোটালি সারপ্রাইজ আর এখন রেডি হচ্ছে আর কিছু সারপ্রাইজ আছে যেটা ও জানে না তুই জানিস জানে মুখে কথা বল তো দেখতে থাকো তোমরা আশা করি অনেক ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই উইশ করে দিও শোনো একটা প্লেট নিয়ে আয় তো একটা প্লেট নিয়ে আয় আমার ওই সিঁড়ির নিচে ওখানে দেখা আছে আর এইসব কি সব ফুচকা পেলো না তাই না ফুচকাটা আনতো কে রেডি হতে বললাম তাই মামি রেডি হচ্ছে তো মামি যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি সাজিয়ে নিই যতটা হচ্ছে আজকের দিনে আমি এরকম একটা উপহার পাবো তো আমি খুব হ্যাপি আজকে
দিয়া এরকম সারপ্রাইজ আমার কিছু না, আমি দিইনি, ভাগ্নে দিয়েছে সবকিছু। আমার বর দুজনে মিলে আমি আজকে অনেক 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 খুশি। চাও তুমি, থ্যাংক ইউ, আজকে আমি অনেক অনেক খুশি। আজকের দিনটাকে মনে রেখে আমার জন্য এত কিছু করা, আমাকে না জানিয়ে এরকম একটা সারপ্রাইজ আমি ভাবতেও পারি নাই, তার জন্য থ্যাংক ইউ। আমার এই দিনটাকে এইভাবে মনে রেখো, আমার পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবেসো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবি, আর সব থেকে প্রথম কথা হলো মামিকে কমেন্টে উইশ করে দেখো, ওই দেখো মামি, তো কমেন্টে উইশ করে দিও। আর এইটা কথা বলো না, তার মানে লাইক, লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে ওই ভিডিও সবার মধ্যে তোমরা দেখতে পাও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।